নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ডিম দিয়ে ছোলার ডালের কারি। তো এটা করতে আমাদের ছোলার ডাল লাগবে। আমি এখানে ছোলার ডাল সিদ্ধ করে রাখছি আর ডিম সিদ্ধ করে রাখছি। এখন আমি ডিমটা, এই যে ডিমটা, এখন আমি ডিমটা হলুদ লবণ দিয়ে মাখাবো, মাখায় তেলে ভাজবো। ডিমে এই যে আমি দিলাম লবণ, এখন দিব সামান্য হলুদ, হলুদ গুঁড়া। এটা দিয়ে আমি ডিমটা মাখিয়ে, আমি অবশ্য সিদ্ধ করে ডিমটার গা হালকা করে এই যে কেচে দিছি সব ডিমগুলো, যাতে ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে। এখন আমি এই ডিমটা মাখায় তেলে ভাজব। হ্যাঁ, আমি একটা ডেকসিতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা ভাজবো। ভাজা হয়ে গেল, এখন আমি ডিমটা নামিয়ে নেব। এখন ডিম ভাজার এই তেলে আমি দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু ভাজা ভাজা হয়ে আসলে, একটু গন্ধটা বের হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। ভাজা হয়ে আসছে, এখন এতে দিব আমি এক চামচ আদা আর রসুনের পেস্ট, এক চামচ। এটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, এখন আমি দিয়ে দিব সামান্য জল। আর তাতে দিব এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, আর দিব কুচানো টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো কুচানো দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, এখন আমি মশলাটা কষে গেছে, এখন সিদ্ধ ডালটা আমি দিয়ে দিব। আমি ডালটা যখন সিদ্ধ করছি তখন জলটা একটু বেশি ছিল, পানিটা যেহেতু আমার এক্সট্রা কোনো পানি তেমন দেওয়া লাগবে না, আমি তো দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, ডালটা ফুটে উঠছে, এখন দিয়ে দেবো দুটো কাঁচা মরিচ, আর দিয়ে দেবো আধা চামচ জিরার গুঁড়া। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ রেসিপি এটা। আপনারা ডালটা আলাদা সিদ্ধ করে ডিমটা সিদ্ধ করে রাখলেই রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি এখন এটা একটু ঢেকে দেব। ডিম
বিন ডালের কারিটা হয়ে গেছে, বিন দিয়ে ছোলার ডালের কারি। আমার রান্নাটা শেষ, আমি এখন পরিবেশন করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেল ডিম ছোলার ডালের কারি। এটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।